আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবেন কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রান শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এইল তিন এটা হচ্ছে এইল মালিয়াকিন আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো এই যে এইল তিন মধু খান আবার গুরু খান স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের সাপ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইল মালিয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইল ইয়াকিন আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না উজুবিল্লা তখন মানুষের ইল মালিয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সেটা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন জোক আইজিজুল করিম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলম আল ইয়কিন তো আল্লাপাক এই কথাটা বলেছেন সর তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাহিত হচ্ছ ক্যাল্লা সৌফতে আলমুন সুম্মা ক্যাল্লা সৌফতে আলমুন ক্যাল্লা লাউতে আলমুন আইল মালিয়াকিম নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাল আল্লাহফাক সো হাদিদ রে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ই আই লা মুয়ান নামে হায়া আতু দুনিয়া লা আইবু ওয়ালা হুম ওয়া জি বাই নাকুম ওয়া তা কাফা ফিল আম ওয়ালিয়া ওয়ালা এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্লাহই বলেন কামাতালি দিন এর एग्जांपलটা হচ্ছে এমন কামাতালি গয়দিন আজাবাল কুফারা نبات দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল পড়লো ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ শেষে এরপর এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জীবিত এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফললো ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সোমমাইয়াকু নু ফাতরা হোমস্ফর রন সোমমাইয়াকু নোফাওয়ামা এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়াফিল আফিরতি আয়দা এবং শাদীদ আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মা ফিরাত উমিন আল্লাহ অথবা থাকবে আল্লাহর মাকফেরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই লাহিম ও লাহুম ইয়াহ জানুন এই জীবনটায় যারা তাকা আসর ভোগ বিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আজায়বুল শরীদ কঠিন শাস্তির ওয়ামাইল হায়াত দুনিয়া ইল্লাহুল গরুর এই হলো সুরা হাদিদের আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়তে বলা আছে

এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য যারা ঈমান এনেছে এবং তাদানোজয় কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসুলগণের প্রতি ঈমান এনেছে তাদানোজয় আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সংগে আল্লাহ দিয়ে দিলেন ফামান যুহজিহানিন নার